আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাবের আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন সায়েন্স প্লাস ল্যাব। আজকে আমরা দেখব কিভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চলাফেরা উপযোগী একটি স্মার্ট সানগ্লাস প্রজেক্ট তৈরি করা যায়। প্রজেক্টটিতে দুটি সেন্সর লাগানো রয়েছে যাতে করে সামনে কোনো ব্যক্তি বা বস্তু আসলে একটি সিগন্যালের মাধ্যমে অন্ধ লোকটিকে সেটি বুঝিয়ে দিবে। প্রজেক্টের ডান দিকে যদি কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাহলে অবশ্যই একটি ডান দিকে সিগন্যাল দিবে, যদি বাম দিকে কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাহলে বাম দিকে একটি সিগন্যালের মাধ্যমে সেটি বুঝিয়ে দিবে। সম্পূর্ণ ভিডিওটিতে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি যাতে করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আমার মতো এরকম একটি প্রজেক্ট তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রজেক্টটি তৈরি করতে আমাদের এখানে একটি মাইক্রোকন্ট্রোলারের প্রয়োজন হচ্ছে। আমরা এখানে মাইক্রোকন্ট্রোলার হিসেবে আরডুইনো ন্যানো ব্যবহার করছি। প্রজেক্টটি তৈরি করতে আমরা এখানে সেন্সর হিসেবে SCSR04 মডেলের আল্ট্রাসোনিক সেন্সর ব্যবহার করছি। সম্পূর্ণ সিস্টেমটিকে রান করানোর জন্য আমরা এখানে একটি লিপো ব্যাটারি ব্যবহার করছি। এখানে আমরা 3.7 ভোল্ট এবং 200 mAh ক্যাপাসিটির একটি লিপো ব্যাটারি ব্যবহার করছি। প্রজেক্টটি তৈরি করতে আমাদের এখানে একটি সানগ্লাসের প্রয়োজন হচ্ছে। আমরা এখানে যে কোনো টাইপ এবং যে কোনো মডেলের সানগ্লাস ব্যবহার করতে পারি। প্রজেক্টটি তৈরি করতে আমাদের মিনি বাজারের প্রয়োজন হচ্ছে। আমরা এখানে 5 ভোল্টের মিনি বাজার ব্যবহার করছি। প্রজেক্টটি তৈরি করতে আমরা এখানে একটি মিনি ওয়ান অফ সুইচ ব্যবহার করছি। এবার আমরা গ্লুগান ব্যবহার করে আমাদের সানগ্লাসটির উপরের অংশে আল্ট্রাসোনিক সেন্সর দুটিকে শক্ত করে লাগিয়ে নিব। এবার আমরা আমাদের সানগ্লাসটির সাইডের অংশে গ্লুগানের সাহায্যে আরডুইনো ন্যানোটিকে শক্ত করে লাগিয়ে নিব যাতে করে পরবর্তীতে আরডুইনো ন্যানোটি কোনোভাবে খুলে পড়ার সম্ভাবনা না থাকে। এবার আমরা আমাদের সানগ্লাসটির উপরের অংশে লাগানো থাকা আল্ট্রাসোনিক সেন্সরটির সাথে কতগুলো তার সোল্ডারিং করে নিব এবং এই তারগুলোর আউটপুট অংশকে আমরা পরবর্তীতে আমাদের আরডুইনো ন্যানোর সাথে কানেক্ট করে নিব। আল্ট্রাসোনিক সেন্সরটির সাথে তারগুলো সোল্ডারিং করার পরে দেখতে ঠিক এরকমটি দেখাবে। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের সার্কিট ডায়াগ্রাম। আমরা মূলত এই ডায়াগ্রাম ফলো করে আল্ট্রাসোনিক সেন্সরটিকে আরডুইনো ন্যানোর সাথে কানেক্ট করে নিব। এই ডায়াগ্রামটি ফলো করে আমরা আমাদের দ্বিতীয় সেন্সরটিকে আমাদের আরডুইনো ন্যানোর সাথে কানেক্ট করে নিব। আমরা এই ডায়াগ্রাম ফলো করে আরডুইনো ন্যানোর সাথে আমরা আমাদের বাজার দুটিকে কানেক্ট করে নিব। এগুলো হচ্ছে মিনি বাজার। এই বাজারগুলোতে দুটি আউটপুট পিন থাকে, একটি বড় এবং একটি ছোট। বড় পিনটি পজিটিভ এবং ছোট পিনটি নেগেটিভ হিসেবে রাখা হয়েছে। এবার বাজারগুলোর আউটপুট পিনগুলোর সাথে দুটি তার সোল্ডারিং করে নেব এবং সোল্ডারিং করার পরে দেখতে ঠিক এরকমটি দেখাবে। সম্পূর্ণ সিস্টেমটিকে রান করানোর জন্য আমরা এখানে একটি লিপো ব্যাটারি ব্যবহার করছি। এবার আমরা আমাদের 3.7 ভোল্টের লিপো ব্যাটারিটিকে এই ডায়াগ্রাম অনুযায়ী কানেক্ট করে নেব। এবার আমরা আমাদের সানগ্লাসটির দুই সাইডে গ্লুগানের সাহায্যে বাজার দুটিকে শক্ত করে লাগিয়ে নিব। যেহেতু সেন্সর দুটির জন্য আলাদাভাবে দুটি বাজার ব্যবহার করা হয়েছে তাই অবশ্যই আমরা সেন্সর দুটির সাথে মিল রেখে বাজার দুটিকে শক্ত করে দুই সাইডে লাগিয়ে নিব।
এবার আমরা আমাদের চশমার ফ্রেমটিতে গ্লুগান ব্যবহার করে শক্ত করে আমাদের 3.7 ভোল্টের লিপো ব্যাটারিটিকে লাগিয়ে নিব। এটা হচ্ছে একটি ইউএসবি কেবল। আমরা এই ইউএসবি কেবলটিকে ব্যবহার করে আরডুইনো ন্যানোটির সাথে আমাদের পিসি অথবা ল্যাপটপটিকে কানেক্ট করে নিব এবং কানেক্ট করার সাথে সাথেই কিন্তু আমাদের আরডুইনো ইউনোতে একটি রেড কালারের এলইডি জ্বলে উঠবে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এটা হচ্ছে আমাদের আরডুইনো কোড এবং পাশে এটা হচ্ছে আমাদের আরডুইনো সফটওয়্যার। আমি আরডুইনো কোডটি ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবার আমরা আমাদের কোডটি ওপেন করব এবং সম্পূর্ণ কোডটি সিলেক্ট করে এখান থেকে কপি করে নিব। এবার আমরা আমাদের আরডুইনো সফটওয়্যারটা ওপেন করব এবং সম্পূর্ণটা সিলেক্ট করে কপি করা কোডটি এখানে পেস্ট করে দিব। এবার আমরা টুলস ওপেন করব এবং টুলস ওপেন করার পরে আমরা নিচের দিকে যদি যাই তাহলে পোর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা যখন আমাদের ন্যানোবোর্ডটিকে আমাদের পিসির সাথে কানেক্ট করেছি তখন একটা পোর্ট কানেক্ট হবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা আমাদের পোর্ট নাম্বারটি পেয়ে যাব। আমাদের এখানে COM6 নাম্বার পোর্টে কানেক্ট করা আছে, তাই আমরা এখান থেকে COM6 সিলেক্ট করে নেব। এবার আমরা আবার টুলসে যাব এবং টুলসে যাওয়ার পরে বোর্ড সিলেক্ট করব। যেহেতু আমরা এখানে আরডুইনো ন্যানো নিয়ে কাজ করছি তাই আমরা এখান থেকে আরডুইনো ন্যানোটি সিলেক্ট করে নিব এবং দেন আমরা এখান থেকে প্রসেসরটি সিলেক্ট করে নিব। এখন আমরা আমাদের কোডটি আপলোড করে দিব এবং নিচে দেখা যাচ্ছে কোডটি আপলোড হচ্ছে। কোডটি আপলোড হয়ে গেলে ডান আপলোডিং লেখা শো করবে। যেহেতু আমাদের কোডটি আপলোড হয়ে গিয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি নিচের বাম পাশে ডান আপলোডিং লেখা শো করছে।